ফেসবুকে বিজ্ঞাপনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন অনেক ব্যবহারকারী। টার্গেটেড ও অ্যালগোরিদম ভিত্তিক বিজ্ঞাপনকে অনেকেই ব্যক্তিগত গোপনীয়তার প্রতি হস্তক্ষেপ হিসেবেও বিবেচনা করেন। এ পরিস্থিতিতে এক সময় উপযোগী সেবা নিয়ে আসছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, আর তা হল বিজ্ঞাপনবিহীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এই সেবা বিনামূল্যে পাবেন না ব্যবহারকারীরা। মেটার পরিকল্পনা সম্পর্কে জানে এমন সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ডেস্কটপে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য মাসে প্রায় 10 ইউরো এবং অতিরিক্ত সংযুক্ত অ্যাকাউন্টের প্রতিটির জন্য প্রায় 6 ইউরো চার্জ করবে মেটা। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে খরচ একটু বেশি, মোবাইলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য প্রায় 13 ইউরো পরিশোধ করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানকে আয়ারল্যান্ডের তথ্য গোপনীয়তা কমিশন 390 মিলিয়ন ইউরো জরিমানা করেছিল এবছরের শুরুতে। মেটাকে সতর্ক করে দিয়ে আয়ারল্যান্ড কর্তৃপক্ষ বলেছিল, শুধু ব্যবহারের শর্তাবলীর উপর ভিত্তি করে ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো যাবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মেটা ইউরোপীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানিয়েছে যে তারা আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন নো অ্যাডস নামের বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম চালু করতে চায়। আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কম্পিটিশন কর্তৃপক্ষের কাছে এই পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেছে মেটা। পরিকল্পনাটি ইইউর গোপনীয়তা দেখভালকারী কর্তৃপক্ষের কাছেও দেয়া হয়েছে, যেন এ ব্যাপারে তারা তাদের মতামত জানাতে পারে। পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় গ্রাহকদেরকে মোট 2টি বিকল্প দেবে, একটি বিজ্ঞাপন সহ বিনামূল্যের সেবা, অপরটি বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশন ফি সেবা। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বরাবরই বলে আসছেন, প্রতিষ্ঠানটির মূল সেবাগুলো সবসময়ই বিনামূল্যে পাওয়া যাবে। জাত, ধর্ম, বর্ণ ও উপার্জন সক্ষমতা ভেদে সারা বিশ্বের মানুষ যাতে এই সেবাগুলো ব্যবহার করতে পারেন, সেজন্য জাকারবার্গ সবসময় ফেসবুক ও অন্যান্য সেবাকে বিজ্ঞাপন সমর্থিত ফ্রি মডেলেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। তবে ইইউর পরিস্থিতি মেটাকে এই কৌশল থেকে সরে দাঁড়াতে বাধ্য করছে। অর্থের বিনিময়ে ফেসবুকের সেবা চালু করা হলে সেটি হবে মেটার জন্য এক উল্লেখযোগ্য ঘটনা।